সেই নম্বরে কল করলে আমরা ব্রেকফাস্ট আমরা হোম ডেলিভারি পার্সেল করে দেব। ওটস এই যে দেখতে পাচ্ছো ওটস, ইডলি আছে, চিরা দিয়ে করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি লিটন আর তোমরা দেখছো ট্রাভেলিং উইথ। তো আজকে আমি চলে এসেছি কন্টিনেন্টাল লজে। তো এখানে এসে ব্রেকফাস্ট করার জন্য, তো এখন সকাল 10টা বাজে, তো এখন ব্রেকফাস্ট করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে কী কী ব্রেকফাস্ট দেয় সেটা তোমাদের সাথে দেখাবো, আর কী কী আছে প্রত্যেকটা আইটেম দেখাবো, ব্রেকফাস্টে কী কী পাওয়া যায় আর খাওয়ার টেস্ট সম্বন্ধে বলবো, আর খেতে কেমন সব একটা রিভিউ দেব। তো ফাইনালি আমরা এখন কন্টিনেন্টাল লজের একদম রেসিডেন্সির সামনে, মানে রেস্টুরেন্টের সামনে আছি, তো সেখান থেকে ভিতরে ঢুকছি আর আস্তে আস্তে পুরোটাই দেখা। ফাইনালি আমি এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। তো এখানকার ব্রেকফাস্টে কী কী দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি হয়তো এতগুলো আইটেমের নাম জানি না, প্রত্যেকটা নাম জিজ্ঞাসা করবো। এখানে ওয়েটার আছেন, এনার কাছে জিজ্ঞাসা করবো, আর তোমরা দেখতে থাকো। আর প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে সাজানো, আর দেখে লোভনীয় লাগছে, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে আমি এক এক করে শুনে নেবো সেটা থেকে। হ্যাঁ, মিষ্টি থেকে শুরু করলাম। এটা খাজা টাইপের, এটা খাজা, আর ওটা সন্দেশ, সন্দেশ, এটা জিলেপি আছে, এটা চিনতে পারলাম, ওটস, ওটস, এই যে দেখতে পাচ্ছ ওটস, ইডলি আছে, সাম্বার আছে, এটা হচ্ছে চাটনি, কোকোনাট এন্ড টমেটো, এটা কোকোনাট চাটনি, আর এটা হচ্ছে টমেটো চাটনি, আর ডাল ফ্রাই আছে, এটা ধোসার স্যাম্পল, এখানে ধোসাও পাওয়া যায়, ধোসার স্যাম্পলটা এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, আর এটা হলো পোয়া, অ্যাকচুয়াল এটা চিরা দিয়ে পোয়া, হ্যাঁ পোয়া, আচ্ছা চিরা দিয়ে করে, তাই তো, এটা উপমা সুজি দিয়ে বানানো হয়। তো এটা সুজি দিয়ে বানানো, এতে কি কি মিক্স করা হয়? এটাতে এই কিছু বাদাম টাদাম দেওয়া হয়, আচ্ছা বাদাম, কারি পাতা, আর এটা, এটা হলো এক ধরনের বড়া, মানে সিম্পল বড়া যেটা, আচ্ছা আচ্ছা সিম্পল, আর এটা, এটা উপরে লবণ দেওয়া আছে, হ্যাঁ, এর মধ্যে আমি বয়েল ডিম গুলা রাখি, ও আচ্ছা আচ্ছা, বয়েল, আর এটা, এটা আছে ফ্রুট, ফ্রুট, তো আর এটা হলো ব্রেড, ব্রেড, তো এখানে ব্রেডটাও দেখিয়ে দিচ্ছি, ব্রেড, ব্রেড, এটা হলো জ্যাম, জ্যামও আছে, মানে এটা বাটার, বাটার আছে, কেউ জ্যাম দিয়ে খায়, কেউ বাটার দিয়ে খায়, জ্যামটা বেশি চলে আর কি এখানে, এটা জ্যাম বাটার, বাটারটাই চলে, মানে বাটারটা আর পাউরুটি, এই দুটো বেশি টান ব্রেকফাস্টে, তার মধ্যে পোয়া যায় বেশি, মানে পোয়াটাও, মানে এখানকার স্পেশাল পোয়াটা, তাই তো, পোয়াটা কম্পালসারি থাকবে, হ্যাঁ পোয়াটা থাকবে, তাই তো, পোয়া উপমা দুটো থাকছে, আচ্ছা আচ্ছা, যত রকম আইটেম চেঞ্জ হোক বা যাই হোক, কিন্তু এই দুটো থাকবে, মানে পোয়া, আইটেমগুলো মাঝে মাঝে চেঞ্জ হবে, মানে পোয়াটা আর হচ্ছে এই কম্পালসারি থাকবে, এই এটা কি বললেন নামটা, উপমা, উপমা, মানে এই দুটো হচ্ছে কম্পালসারি, আর বাদ বাকি, আর বাদ বাকি অল্টারনেটিভ হতে পারে, মানে যখন, কিন্তু এই দুটো, এখানে দেওয়া হয় কাঁচা ছোলা, এই দেখতে পাচ্ছ একটা কাঁচা ছোলা রাখা আছে, কাঁচা ছোলা, এটা মুগ আছে, কিন্তু কাঁচা ছোলাটা আজকে নাই, হ্যাঁ এটা মুগ আছে, নিচেটা দই, আর এটা হচ্ছে দই, আর ওটাতে থাকে জুস, আর এটা জুস আছে, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস, মালদার আম যেমন বিখ্যাত, এখানে ম্যাঙ্গো জুসও এখানে বিখ্যাত, তোমরা, আর হ্যাঁ এখন আমি দেখাবো যে আমরা কী কী খাচ্ছি, তো প্রত্যেকটা আইটেম আমি নিয়ে টেস্ট করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো কোনটা স্বাদ কেমন, আর সেগুলো ভালো লাগবে, আর প্রত্যেকটা আইটেম দেখিয়ে দিলাম, আর তোমরা যারা ট্রাই করতে চাও, একবার হলে খেতে চাও, তোমরা আসতে পারো। এখানে কিছু কোয়ারিজ আছে, মানে এখানে নাকি হোম ডেলিভারি হয়, তো এখানে আমি স্টাফ আছি, ওনার কাছে আমি শুনে নেবো, তো এখানে কীভাবে হোম ডেলিভারি দেওয়া হয়, তো ওনার কাছে সরাসরি যাবো, তো ওনার সাথে কথা বলে পেয়ে গেছি, এনার কাছে আমি শুনে নেবো যে কীভাবে এই, মানে ব্রেকফাস্ট, কন্টিনেন্টাল লজের যে ব্রেকফাস্ট দেওয়া হয় সেটা হোম ডেলিভারিতে দেওয়া হয়, সেটা কীভাবে দেওয়া হয় সেটা আপনার কাছে শুনে একটু যদি বলে দিতেন অডিয়েন্সের জন্য। আমাদের কন্টিনেন্টাল থেকে যে ব্রেকফাস্ট দেওয়া হয়, 12 টাইপ অফ ব্রেকফাস্ট থাকে, যেটার মধ্যে কমন থাকছে উপমা, পোয়া, ইডলি ইয়া ধোসা, এর মধ্যে যে কোনো একটা কমন থাকবে, সুইট ডিশ, 2 টাইপ অফ সুইট থাকবে, ফ্রুটস, মিক্সড ফ্রুটস থাকবে, তো এই সমস্ত ব্রেকফাস্টের জন্য আমরা অ্যাভেলেবল রেখেছি, পার্সেলের জন্য রেখেছি, যদি আপনারা কেউ ইয়ে করেন, অর্ডার করেন, নাম্বার আপনাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করলে আমরা ব্রেকফাস্ট আমরা হোম ডেলিভারিও পার্সেল করে দেবো। আর চার্জটা একটু যদি বলি, চার্জটা আমাদের বেশি নেই, 180 আছে, 12 অ্যান্ড 13 ইয়া 15 টাইপ অফ আইটেম অলরেডি আপনাদেরকে মানে প্রোভাইড করা হবে, 100 টাকার মধ্যে যে 15টা বা 12টা আইটেম আছে সেগুলো মানে ডেলিভার হয়ে যাবে, তাই তো, আজকের দিন যদি 12টা আইটেম থাকে, 12টা আইটেমই ওনাকে, মানে মানে যেদিন যেই কয়েকটা আইটেম থাকবে সেই কয়েকটা আইটেমই 180 টাকার মধ্যে পৌঁছে যাবে, তাই বাড়িতে হোম ডেলিভারি করা যায়।
যদি আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে, ডিসক্রিপশানে থাকবে নাম্বার, সেই নাম্বার দিয়ে কল করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সে সহযোগিতা করব যে যত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো সত্যি কথা বলতে 180 টাকার মধ্যে এই 15টা বা 12টা বা 14টা আইটেম থাকে, সেটা সত্যি খুব মানে ভালো একটা খাবার। তো যারা যারা ট্রাই করতে চাও তারা অবশ্যই ট্রাই করতে পারো, আর আশা করি সকলের ভালো লাগবে। আর এখানকার এখন আমি খাবো, খেয়ে আবার রিভিউ দিচ্ছি, খেয়ে ঠিক কেমন লাগছে। মানে অ্যাকচুয়ালি আমি খাইনি কোনো দিন, আজকে ফার্স্ট খাবো, তো খেয়ে আমি তোমাদের সাথে রিভিউ করছি। সো ফাইনালি আমি এখন খাবারটা নিয়ে নিয়েছি, দুটো পুরি নিয়ে নিয়েছি, একটু ডাল নিয়ে নিয়েছি, আর এই বড়ার মতো লাগছে। আর এদিকে হচ্ছে এটা কি বললো আমি ঠিক মনে নাই, ভুলে গেছি, এটা সুজি দিয়ে করেছে, এটা এটা খাবো, ট্রাই করবো। আর এদিকে ডাল ফ্রাই আছে, তো এটা খেয়ে এখন ট্রাই করবো, আর সত্যি কেমন লাগছে না লাগছে সেটা রিভিউ দিব। আর হ্যাঁ, এখানে এসে আর একটা কথা জানতে পারলাম, এখানে এসে যারা খাবারটা খাবে এই 180 টাকার মধ্যে যে ব্রেকফাস্টটা হয় সেটা এখানে এসে খেলে আনলিমিটেড পাবেন, আর যদি এটা হোম ডেলিভারি হয় তাহলে একটু কম পাবেন, মানে যেইটাই দিবে সেটাই খেতে পারবেন। এখানে এসে খেলে আপনি আনলিমিটেড খেতে পারবেন, মানে এখানে স্টাফরাই বললো যদি আপনি যদি দুটোর জায়গায় 4টা ডিম খান বা 5টা ডিম খান সেটাও করে দিবে, বা অমলেট খেলে যতটা খাবেন সেটাই করে দিবে। তো এখানে স্টাফরা আমাকে বললো, তো সেটাই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবে। সো ফাইনালি এখানে সব খাবারগুলো টেস্ট করলাম, প্রত্যেকটা খাবারই ভালো ছিল, তার মধ্যে আমার বেস্ট লাগলো যে পুরি আর ডাল ফ্রাইটা, সত্যি খুব ভালো লাগলো। তো এটা খেয়ে তোমরা অবশ্যই আসো আর ট্রাই করতে পারো। আর হ্যাঁ, যেগুলো বলে দিলাম, আর যারা অনলাইনে অর্ডার করতে চাও তারা অবশ্যই অনলাইনে অর্ডার করে দিবে। আর 180 টাকার মধ্যে 12-13টা বা 14-15টা আইটেম তোমাদের সাথে শেয়ার হবে, তো অবশ্যই তোমরা করে দিও। আর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিবো, আর ওয়েবসাইটের লিঙ্ক আমি কন্টিনেন্টাল লজের যে নাম্বার আছে সব কিছু দিয়ে দিবো, প্রোভাইড করে দেবো, ডিসক্রিপশানে তোমরা একটু চেক করে নিবে। ভিডিওটা এখানে শেষ করছি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।